আসসালামু আলাইকুম ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব ক্যালকুলেটর হতে সংখ্যা পদ্ধতির রূপান্তর সমূহ কিভাবে করতে হয় তা। ক্যালকুলেটর হতে যদি আমরা রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটি ফাংশন প্রয়োজন হয়, তা হলো বেজ এন এবং বেজ। আমাদের সাধারণত দুই ধরনের ক্যালকুলেটর রয়েছে, একটি হচ্ছে ক্যালকুলেটর কেসিও এফএক্স 100 MS অথবা এফএক্স 991 ES। MS এবং ES এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, তবে শুধুমাত্র কিভাবে আমরা সেই ফাংশনটাতে যাব সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। যেমন যদি আমরা 100 MS এর ক্ষেত্রে আলোচনা করি, এই যে এখানে আপনাদের একটি মোড অপশন রয়েছে, সেই মোড অপশনটি আপনাদের দুইবার ক্লিক করতে হবে। মোড অপশনটি যদি আপনারা দুইবার ক্লিক করেন সেখানে এসডি, আরইজি এবং বেস তিনটি অপশন পাবেন। তার মধ্যে আপনাদের তৃতীয় অপশন বেসকে সিলেক্ট করতে হবে। বেসকে সিলেক্ট করার পর আপনার ডিসপ্লের বাম পাশে একটি ডি সাইন আসবে। ওকে, যদি আপনারা ইএস দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, মোড শুধুমাত্র একবার ক্লিক করতে হবে এবং চতুর্থ পজিশনে বেজ এন একটি অপশন রয়েছে সেটিকে সিলেক্ট করতে হবে। এখানে সরাসরি ডিইসি অর্থাৎ ডেসিমাল এই বিষয়টা দেখাবে। যদি এখন আমরা রূপান্তর সমূহ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরুন আমাদের বলা হলো একটি সংখ্যা, এটা একটি 17 অক্টাল সংখ্যা, তার ডেসিমেল কত, x10 কত। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা নিয়ম অনুযায়ী প্রথমে দুইবার ক্লিক করে বেজে আসলাম, এখানেও সেম একবার ক্লিক করে চতুর্থটা বেজে এনে ক্লিক করে আনতে হবে। পরবর্তী প্রথমে সংখ্যাটি তুলতে হবে এবং যেই সংখ্যার বেজ রয়েছে ওই সংখ্যার বেজটি ক্লিক করতে হবে। আমি প্রথমে সংখ্যাটি তুললাম, এখানেও একইভাবে সংখ্যাটি তুললাম। তোলার পর এই সংখ্যাটি আমাদের রয়েছে অক্টালে, আমরা UCT এখানে আপনারা অপশন পাবেন UCT অক্টালে, সেটি ক্লিক করবেন। ডিসপ্লের ডান পাশে U একটি লেখা আসবে। একইভাবে ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রেও UCTতে ক্লিক করবেন, এখানে UCTটা অর্থাৎ অক্টাল এই বিষয়টা চলে আসবে এবং পরবর্তী অবশ্যই আপনারা সমান দিবেন, ডিসপ্লেতে মানটি আসবে। সমান দিলে ডিসপ্লেতে মানটি দেখাবে। এখন যে সংখ্যায় যেতে বলা হয়েছে সেই সংখ্যার বেজ, এটি যেতে বলা হয়েছিল ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ ডিইসিতে ক্লিক করব। এখানেও একইভাবে ডিইসিতে ক্লিক করব এবং দেখাচ্ছে এখানে যে বিষয়টি 15 রয়েছে। ওকে, আমরা এখন অন্য আরেকটি সংখ্যা দিয়ে ট্রাই করে দেখি। যেমন ধরুন BFE, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর সমতুল্য অক্টাল কত। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অঙ্কটি তুলব। BFE এটি আলফা দিয়ে তুলবেন না, এটি সরাসরি তুলবেন। এখানে আপনারা BFE, একইভাবে এখানেও BFE আমি উভয় ক্যালকুলেটরে তুললাম এবং যেহেতু এটি হেক্সাডেসিমাল প্রথমে হ্যাক্সে ক্লিক করব, এই যে হ্যাক্স ACX, একইভাবে এখানেও ACX এ ক্লিক করব এবং বিষয়টা আমরা সমান দিব। সমান দিলে আমাদের ডিসপ্লেতে মানটি দেখাবে। এখন আপনাদের সংখ্যাটি নিতে বলা হয়েছিল অক্টালে অর্থাৎ আপনারা UCTতে ক্লিক করবেন, ডিসপ্লেতে মান আসার পরই আপনারা সংখ্যাটিতে ক্লিক করতে পারবেন। দেখবেন আপনাদের 5776 এই ধরনের কোনো একটা মান দেখাবে। চলুন আমরা অন্য আরেকটি সংখ্যা ট্রাই করে দেখি। যেমন ধরুন 1010, এটি একটি বাইনারি ভ্যালু, যদি এটি আমাদের অক্টালে নিতে বলে তাহলে আমরা কি করব, 1010 এটি একটি বাইনারি সংখ্যা, তাহলে প্রথমে বিনে ক্লিক করব, সমান দিব, ডিসপ্লেতে মানটি দেখাবে এবং সংখ্যাটি যেখানে যেতে বলা হয়েছিল অর্থাৎ অক্টালে UCTতে ক্লিক করব, দেখাবে মানটা 12। ওকে, আমরা অন্য আরেকটি সংখ্যা ট্রাই করে দেখি। যেমন ধরুন 29, এটি ডেসিমাল সংখ্যা, যদি আমাদের বলা হয় বাইনারিতে যেতে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব, 29 এটি একটি ডেসিমাল সংখ্যা, ডিইসিতে রেখে সমান দিব, সংখ্যাটি যেতে বলা হয়েছে বাইনারিতে সেক্ষেত্রে আমরা বিন ক্লিক করব, দেখা যাবে বিষয়টা আমাদের এইভাবেই চলে আসবে। ইএস ক্যালকুলেটরের ক্ষেত্রেও সেম কাজ করতে হবে আপনাদের। আপনারা প্রথমেই 29টা তুললেন, যেহেতু ডেসিমাল সংখ্যা ডিইসিতে রেখে সমান দিলেন, যেতে বলা হয়েছে বাইনারিতে সেক্ষেত্রে বিনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে 11101। ইএস ক্যালকুলেটরে সাধারণত অর্থাৎ বাম সাইডে অনেক বেশি শূন্য চলে আসে, যেটা সাধারণত এমএস ক্যালকুলেটরে আসে না। আপনাদের ওই শূন্যটা বাদ দিয়ে আপনাদের আনসারটা নিতে হবে। এটি হচ্ছে আমাদের শুধুমাত্র সংখ্যা পদ্ধতির পরিবর্তনসমূহ। অনেক সময় আপনাদের আসবে সংখ্যা, অর্থাৎ আগের সংখ্যা কত, পরের সংখ্যা কত, বা এই সিকোয়েন্সের পরের মানটা কত, এই ধরনের যদি বিষয় আসে সেক্ষেত্রে আমরা কি করব। ধরুন আপনাদের বলা হলো FF এর পরের সংখ্যা, অথবা বলা হলো 177 অক্টাল এর পরের সংখ্যা, এই ধরনের যদি আপনাদের বিষয় বলা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। উভয় ক্যালকুলেটরের ক্ষেত্রে সেম কাজ হবে। ধরুন আমি ইএস দিয়ে করছি FF, প্রথমে আমি FFটা তুললাম। FF যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, প্রথম আমরা হেক্সে ক্লিক করব। পরের সংখ্যা মানে হচ্ছে এক যোগ করা, পরের সংখ্যা মানে এক যোগ করা। যেমন আমরা ডেসিমেলের ক্ষেত্রে 9 এর পর আমরা এক যোগ করলে আমরা 10 পাই, একইভাবে আমরা 7 এর সাথে ডেসিমেল 1 যোগ করলে 8 পাই। এই বিষয়টা হচ্ছে কি, আমরা এক যোগ করা মানে হচ্ছে পরের সংখ্যাটা বের করা। একইভাবে FF তোলার পর আপনি যদি +1 দেন সেক্ষেত্রে আপনি পরের সংখ্যাটি পেয়ে যাবেন। হেক্সাডেসিমাল সমান দিলে আপনাদের মানটা দেখাবে 100। অথবা ধরুন 177, এটি একটি অক্টাল সংখ্যা, UCT যোগ 1, অক্টাল সংখ্যা 177 যোগ 1। যদি আপনারা এবার সমান দেন আপনাদের মানটা 200 এইভাবে দেখাবে। ওকে, আমরা এখন অন্য আরেকটি বিষয় ট্রাই করে দেখি, সেটি হচ্ছে যদি সিকোয়েন্স জিজ্ঞেস করা হয়। যেমন ধরুন 4 8 C, পরে মান কত, 1 8 F, এরপরের মানটা কত, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা কিভাবে করব। সেক্ষেত্রে আপনাদের বিষয়টা জানতে হবে হচ্ছে এখানে ডিফারেন্সটা অর্থাৎ প্যাটার্নটা কত করেছিল। আমরা দেখছি 8 এবং 4 এর ডিফারেন্স হচ্ছে 4, সি এর মান আমরা জানি 12 এবং 8 এর পার্থক্য হচ্ছে 4। এখানে আমরা যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি 8 এবং 1 এর পার্থক্য 7, F এর মান 15 এবং 8 এর পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ মানটা প্রতিবার এখানে 7 করে বাড়ছে এবং এখানে 4 করে বাড়ছে। সেক্ষেত্রে আমাদের পরের যে অঙ্কটি আসবে সেটি অবশ্যই এই অঙ্কের সাথে 4 যোগ হবে বা এই অঙ্কটার সাথে 7 যোগ হবে। কিভাবে আমরা একটু ট্রাই করে দেখি তাহলে। তাহলে 4 8 C, প্রত্যেকবার এখানে ডিফারেন্স 4 করে। যদি এখানে আপনাদের ডিফারেন্স নির্ণয় করা যদি আপনাদের কাছে টাফ মনে হয় আপনারা কি করতে পারেন, ক্যালকুলেটর প্রথমে, যেহেতু এখানে সি শুধুমাত্র হেক্সাডেসিমালে সি থাকে, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে সি থাকে না, তাহলে আমরা প্রথমে হেক্সে ক্লিক করব, সি তুলব -8, তাহলে ডিফারেন্সটা চলে আসবে 4। তাহলে যদি আমরা পরের অঙ্ক বের করতে চাই তাহলে সি +4 আমাদের দেখাবে 10, হেক্সাডেসিমালের 10। এখন যদি আমরা আলোচনা করি 1 8 F, F বিয়োগ 8 7, তাহলে পরের অঙ্কটা হবে অবশ্যই F এর সাথে 7 যোগ হবে 16। এভাবে আপনাদের পরীক্ষায় MCQ আসবে। এখন আমরা আলোচনা করব একটি সংখ্যা দেওয়া রয়েছে, সেটি সাধারণত তার সমকক্ষ মান আর কি হতে পারে। ধরুন একটি সংখ্যা আমাদের দেওয়া রইল 110110, এটি একটি বাইনারি ভ্যালু। এটি হতে পারে কি 66 অক্টাল সংখ্যা বা 36 হেক্সাডেসিমাল বা 54 ডেসিমাল। এই প্রত্যেকটা মান কি হয় কিনা আমরা চেক করে দেখব। তাহলে আমরা প্রথমে কি করব, উভয় ক্যালকুলেটরের ক্ষেত্রে সেম কাজ হবে। প্রথমে আপনারা 110110 সংখ্যাটি তুললেন। এটি যেহেতু বাইনারি সংখ্যা, প্রথমে বেস দেওয়ার কথাটি অবশ্যই মনে রাখতে হবে ক্যালকুলেটরে যখন আপনারা রূপান্তর শিখবেন। তাহলে যেহেতু এটি বাইনারি সংখ্যা বিনে ক্লিক করবেন, BIN বিন বাইনারি, এবং ডিসপ্লেতে আনার জন্য মানটাকে সমান দিতে হবে, অবশ্যই সমান দিতে হবে। এখন প্রথমে মানটা কি অক্টাল কিনা সেটি আমরা চেক করি। অক্টাল কিনা চেক করার জন্য আমাদের প্রথমে UCTতে ক্লিক করতে হবে, দেখবেন ডিসপ্লেতে 66 এই বিষয়টা দেখাচ্ছে, তাহলে এই মানটা ভেরিফাইড। এরপর মানটা কি হেক্সাডেসিমেলে 36 কিনা তাহলে আমরা হেক্সে ক্লিক করব 36 এখানে ডিসপ্লেতে মানটা দেখাচ্ছে এই মানটাও ভেরিফাইড 54 সেটা কি ডেসিমেলে আসে কিনা DEC 54 তাহলে এই মানটাও ভেরিফাইড তাহলে এই বাইনারি ভ্যালুটার এই প্রত্যেকটা মানই হবে এখন আমরা একই বিষয় অন্য আরেকটি ম্যাথ ট্রাই করে দেখি আমরা ধরুন অন্য একটা সংখ্যা লিখলাম 1010 এটি বাইনারি সংখ্যা এর সমতুল্য মান এটি কি ডেসিমেলে 10 কিনা বা অক্টালে 12 কিনা কিংবা হেক্সাডেসিমেলে 16 কিনা ওকে এই অঙ্কটা আমরা ট্রাই করে দেখি 1010 এটি বাইনারি সংখ্যা বিনে ক্লিক করব প্রথমেই বিনে ক্লিক করতে হবে এবং এরপর সমান দিব ডিসপ্লেতে মান আসা পর্যন্ত আপনাকে ওই কাজটা অবশ্যই করতে হবে এখন প্রথমে আমরা প্রথম মানটা ভেরিফাই হয় কিনা চেক করে দেখি মানটা এখানে আসতে বলা হয়েছে ডেসিমেলে 10 DEC তে ক্লিক করলাম 10 আমরা 10 8 16 কে কেন সংখ্যার পদ্ধতি বেস বলছি এই রিলেটেড আমাদের প্রথম ভিডিওটাই দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে বিষয়টা আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে 10 তাহলে আমাদের ডেসিমেলে মানটা 10 আসলো এই মানটা ভেরিফাইড অক্টাল OCT তে আমরা ক্লিক করলাম যেহেতু বেস 8 12 এটা এসেছে হেক্সাডেসিমাল হেক্সে ক্লিক করলাম হেক্সে ক্লিক করার পর এখানে মানটি দেখাচ্ছে A কিন্তু অপশনে দেওয়া রয়েছে 14 তাহলে এই মানটা ভেরিফাইড নয় তাহলে আপনাদের आंसर হবে 1 এবং 2 এখন আমরা দেখব বেস ভিন্ন থাকলে আমরা ক্যালকুলেটর হতে কিভাবে তা করব ধরুন লেখা হলো a একটি হেক্সাডেসিমাল 10 একটি বাইনারি সংখ্যা এবং 7 একটি অক্টাল সংখ্যা যোগ করতে বলা হলো এবং আপনাকে অপশন দেওয়া হলো 13 ডেসিমাল 23 অক্টাল এবং এর পরবর্তী 1011 একটি বাইনারি সংখ্যা এইভাবে দেওয়া হলো তাহলে আমরা এখন দেখি কিভাবে তা আমরা ক্যালকুলেটর হতে করব ইএস এবং এমএস বিষয়ের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে প্রথমে আমি ইএস এটা বললাম আপনারা দেখবেন আপনাদের এখানে লজিক একটি অপশন দেখতে পাবেন লজিকে ক্লিক করবেন তিনবার লজিক তিনবার ক্লিক করলে আপনাদের 1 এ ডেসিমাল 2 তে হেক্সাডেসিমাল 3 তে বাইনারি এবং 4 এ অক্টাল দেখা যাবে সাধারণত আমরা অঙ্ক আগে লিখি বেস পরে লিখি তবে ক্যালকুলেটর দিয়ে যখন আপনি করবেন আপনাকে প্রথমে বেস লিখতে হবে পরে আপনার অঙ্কটি লেখা যাবে যেহেতু প্রথম অঙ্কটি হেক্সাডেসিমাল সেক্ষেত্রে আমি 2 দিলাম a লিখলাম প্লাস এই প্লাসটা দিলাম এর পরেরটা যেহেতু বাইনারি লজিক আমি পুনরায় তিনবার ক্লিক করলাম 3 এ বাইনারি রয়েছে 3 ক্লিক করলাম 10 লিখলাম প্লাস দিলাম লজিক পুনরায় তিনবার ক্লিক করলাম এবং 4 এ রয়েছে অক্টাল 4 নিলাম এবং আমি 7 নিলাম সমান দিলাম বাইনারিতে মানটি দেখাচ্ছে 10 0 1 1 বাইনারিতে এখানে আমাদের যে অপশন आंसर ছিল তাও ছিল 10 0 1 1 তাহলে এটি ভেরিফাইড এরপর আপনার অপশনটি দেওয়া হলো অক্টালে আপনি সরাসরি ওখান থেকে OCT তে ক্লিক করবেন এখানে ও দেখাবে 23 তাহলে এই आंसरটা আমরা নিব এরপর आंसरটা ছিল 13 সেটি ডেসিমেলে DEC তে আমরা ক্লিক করলাম সেখানে দেখাচ্ছে 19 তাহলে আমাদের এই অপশনটা হবে না এখন আমরা সেম বিষয় আমরা ইএস ক্যালকুলেটর দিয়ে করব তবে অন্য আরেকটি ম্যাথ সেটি হলো 100 বাইনারি সংখ্যা a a একটি হেক্সাডেসিমাল সংখ্যা যখন আপনি ইএস ব্যবহার করবেন তখন নিয়মটি হবে যদি বেস ভিন্ন থাকে শিফট 3 দিবেন শিফট দিয়ে 3 বেস এখানে একটা অপশন পাবেন আপনারা নিচের এই এরো সাইনটি আপনারা দিবেন নিচের এরো সাইন আমি দিলাম আমি প্রথমেই বলেছিলাম বেস প্রথমেই দিতে হবে বাইনারি রয়েছে 3 এ বাইনারি 2 দিলাম দুঃখিত 3 দিলাম তাহলে বাইনারি আসলো এখন আমি সংখ্যাটা লিখলাম 100 প্লাস আবার শিফট দিয়ে 3 নিচে আসলাম হেক্সাডেসিমাল 2 তে হেক্সাডেসিমাল রয়েছে a a তুললাম সমান দিলাম এখন আমাদের যে অপশন ছিল ধরুন অপশন সমূহ ছিল আমাদের এইভাবে 1 a কতে এটা খতে রইল 1 b গতে af এবং ঘতে ae তাহলে আমরা যেহেতু প্রত্যেকটি মান আপনার হেক্সাডেসিমাল রয়েছে আপনি শুধুমাত্র হেক্সে ক্লিক করলে হবে হেক্স হেক্সাডেসিমাল ক্লিক করলাম ae দেখাচ্ছে এখানে তাহলে আমাদের এই অপশনটি হবে এখন আমরা দেখব ক্যালকুলেটর ব্যবহার করে কি টুয়াইস কমপ্লিমেন্ট নির্ণয় করা যায় কিনা টুয়াইস কমপ্লিমেন্ট আপনি ক্যালকুলেটর ব্যবহার করুন নির্ণয় করতে পারেন সেই ক্ষেত্রে ধরুন -12 এর টুয়াইস কমপ্লিমেন্ট আপনাকে নির্ণয় করতে বলা হলো আপনি কি করবেন ডেসিমাল -12 তুলবেন সমান দিবেন ইএস এর ক্ষেত্রেও সেম -12 ডেসিমাল সমান দিবেন ডিসপ্লেতে মানটা দেখাবে এরপর যেহেতু টুয়াইস কমপ্লিমেন্ট বলবে -12 ই তুলবেন এরপর সমান দিবেন ডান দিক থেকে আপনি 8 ঘর অপশন নিয়ে নেবেন তাহলে এটির आंसरটা আমাদের কি ধরনের হবে এটির आंसर আমাদের আসবে 0010 এরপর চারটা বিষয় 1 হিসেবে থাকবে যদি আপনার এমসিকিউ অপশন দেওয়া থাকে 4 ঘর তাহলে আপনি 4 ঘর বের করবেন অন্য একটা এমসিকিউ 5 এর 2 এর পরিপূরক সেটা নির্ণয় করা যাবে কিনা একই ভাবে এখান থেকে নির্ণয় করা যাবে -5 তুলবেন আপনারা -5 ডেসিমাল সংখ্যা সমান দিবেন ডিসপ্লেতে -5 দেখাবে বিন ক্লিক করবেন এখান থেকে আপনারা যেহেতু আপনারা এখানে অপশন সমূহ রয়েছে 4 ঘর করে অপশন সমূহ রয়েছে আপনার 4 ঘর করে সেই ক্ষেত্রে আপনি ডান দিক থেকে 4 ঘর মিলিয়ে আসবেন 1101 1101 এই অপশনটি আপনার आंसर হবে এই ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ।